বুঝছেন, কেউ তো এমন কেউ নাই আমাদের মধ্যে যে বলতেছে যে না আমার টাইম পাস করতে হয় না, আমি একজন চাকরি করি, টাকা প্রয়োজন লাগুক না লোক, আমরা মূলত এই কারণে চাকরি করি বেতনের জন্য, তাই না? সবচেয়ে মানে আপনি মাস শেষে যখন হচ্ছে এই যে আর কি মা কি খুশি হচ্ছে দেখছেন, খুশি হয়ে গেছে, তা আপনারা একটু খুশি তো হইতে হবে আপনাদের নাকি? ছিলাম ব্যাংকে, সোশ্যাল ইসলাম ব্যাংকে ছিলাম, প্রিন্সিপাল অফিসার ছিলাম, ওই অবস্থা থেকে এখানে জয়েন করছি। তার আগে বাংলাদেশ স্কাউটসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম 6 মাস, ব্যাংকে ছিলাম 4 বছর, তারপর নিপোর্টে আছে, আর কোথাও যাওয়ার সুযোগ নেই, মানে এর যে বয়স টয়স নাই। আমি আসলে আমার আমি ঢাকায় স্থানীয়, আর আমি হোম ডিস্ট্রিক্ট নরসিংহ, বা ঢাকাতে আমি সেটেল, আমার বাসা হচ্ছে কমলাপুর যশিমুদ্দিন। তো আপনারা সবাই যেহেতু মেডিকেল স্টুডেন্ট, ডেফিনেটলি খুব ব্রাইট এবং মেরিটেরিয়াস, নিপোর্টে জয়েন করছেন, ওয়েলকাম। তো জানি না কতদিন থাকবেন, কারণ ডাক্তারের বেশি দিন থাকে না, আমাদের সাথে অনেকে জয়েন করছিলেন, আস্তে আস্তে ওই যেতে যেতে এখন 2-3 জন আসেন, ঠিক আছে? তা আমরা আপনাকে খুব হোপফুল, যেহেতু আপনারা আলাদাভাবে মানে যেহেতু বিসিএস থেকে আসলে নন ক্যাডারে ডাক্তার পোস্টিং দেওয়ার সুযোগ খুব কম, খুব অল্প কটা প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে রিক্রুটেশন পাঠায়, তার মধ্যে রিপোর্ট একটা, সেই হিসেবে হচ্ছে আপনার আমাদের অনেকে জয়েন করছিলেন। বাট পরে কোভিডের সময় কিছু আপনাদের অনেক মাস মানে অ্যামাউন্টের কিছু ডাক্তার নিয়োগ হয় আর কি ক্যাডারে, তখন অনেকে চলে গেছেন, এখন আসেন 3-4 জনের মতো আসেন। তো ফুলি দোয়া করে আপনারা ইনশাল্লাহ বিসনেস ক্যাডারে যাবেন, যতদিন এখানে আসেন থাকেন ইনশাল্লাহ, ঠিক আছে? আর কারো যদি আমার মতো এমন অবস্থা হয় আর কোনো যাওয়ার জায়গা নেই, নিপোর্টে থাকতে হবে। আচ্ছা, টাইমটা খুব বোরিং, সারাদিন বসে বসে শুনছেন, এখন আসলে মাথা কাজ করে না, বাট টপিকটা ইন্টারেস্টিং, বেতন। কারণ আমরা যেটা বললাম বেতনের জন্য কাজ করি, ওই যে আকিমা খুশি হয়েছে, আপনারাও খুশি হবেন ইনশাল্লাহ সামনে, ওই যে আপনার মেসেজের একটা শব্দ হয় না টুং করে মাসের শুরুতে, এই সারাক্ষণ খালি ওয়েট করি কখন এই শব্দটা আসবে, আসা মানে খালি মেসেজ আসলে চেক করি বেতনটাকে ঢুকলো কিনা। তো আপনাদের তো ওই মেসেজের মানে ই দিতে হবে, দেখতে হবে। আচ্ছা, এখন আমি প্রথমে বলি, আমি যে বলছি আমি কোনো পাওয়ার পয়েন্ট বা এগুলো কিছু ইউজ করবো না, আপনাদের দু একটা লিঙ্ক কিংবা ইটি দেখাবো। প্রথমত হচ্ছে আপনার তো জানেন গভর্নমেন্ট অফিসে আপনি যত যাই মুখে কিছু বলেন সব কিছু হচ্ছে ডকুমেন্ট, ডকুমেন্ট সব কিছুই করে, তার মানে আপনাকে ফিক্সেশন যেহেতু আপনার এখানে হেড অফিসে আপনার হবে না, আপনাদের হবে যারা লেকচার প্রাইমারি হেলথ কেয়ার, এরা যাবেন আরটিসিতে, নিপোর্ট সম্পর্কে একটা আইডিয়া আছে আপনার, যেমন আরটিসিতে আমাদের 20টা উপজেলায় আছে, 21তমটা এখনও অফিসিয়ালি ওপেন হয় না, বাট নওগাঁ পোষ্যে আমাদের একটা অফিস আছে, সব 20টায় আপনাদের হয়তো 13 জনকে বিভিন্ন ভিন্ন জায়গায় হয়তো পদায়ন করা হবে। তার মানে যারা লেকচারে প্রাইমারি হেলথ কেয়ার আছেন তাদের পদায়ন হবে উপজেলায়, তার মানে আপনাদের সাথে সম্পর্ক হবে উপজেলা অ্যাকাউন্ট সার্ভিসের সাথে। আর 7 জন না 9 জন আমি এক্সাক্ট নাম্বারটা 8 জন আপনারা আছেন প্রাইমারি লেকচারের মেডিকেল, তারা হবেন হচ্ছে আপনার আরপিজি, আরপিজি আমাদের জেলা শহরেও আছে, সরি আমি একটু আমার কিন্তু অনেক ফোন আসবে, একটু প্লিজ এক্সকিউজ মি। হ্যালো ভাইজান, ভালো আছেন ভাইজান? একটু ফোন দিচ্ছিলাম বিরক্তির জন্য ভাইজান, ওই যে চেকগুলো যে পাইছি তো সেই চেকগুলো অন্যান্য বার যে ক্লোজিংয়ের চেকের মেয়াদ থাকে আপনার জুলাইয়ের 21 দিন, এবার কি পান? আচ্ছা ধন্যবাদ, এটাই জানার জন্য সার্ভিসের সাথে কথা বললাম, একটু ভালো সম্পর্ক রাখতে হবে বুঝছেন না, কারণ যেহেতু বিল তো আমরা পাঠাই কিন্তু বিল পাস করে হচ্ছে ওনারা, সো ওনারাও তো আর আমার আন্ডারে না, তো ওনারা যদি ভালো সম্পর্ক না রাখি দেয় গেছে বিলের মধ্যে খালি অবজেকশন দেয়, অবজেকশন মানেই তো হচ্ছে এটা আনঅফিসিয়ালি বলতেছি যে এজি অফিস খুব খারাপ জায়গা, আপনারাও এটা এক্সপিরিয়েন্স হবে যখন বেতনের জন্য যাবেন, ওরা আবার মিষ্টি না খাওয়াইলে ওরা আবার মানে কিছু কাজ করতে চায়, ওদের মিষ্টি খাওয়াইতে হয়, মানে মিষ্টি খাওয়াতে মানে জেলা বা বিভাগ, আমাদের জেলাতে অফিসে বিভাগে আছে, কেউ যদি সিলেটে যান সিলেট বিভাগে বিভাগীয় অ্যাকাউন্ট সার্ভিস, কেউ যদি রাজশাহী তো না খুলনা না খুলনা বিভাগ, বগুড়া বগুড়া যান, তাহলে বগুড়া হচ্ছে আপনার জেলা, জেলা অফিস অ্যাকাউন্ট সার্ভিস। আচ্ছা, এখন যেটা বললাম যে গভর্নমেন্ট অফিসে হচ্ছে সব কিছু ডকুমেন্টের উপর চলে, তার মানে আপনার প্রথম ডকুমেন্টটা কি, আপনি কি হয়েছেন, আপনি আপনাকে কি দেওয়া হয়েছে পিএসসি থেকে, আপনাকে কি একটাই দেওয়া হয়েছে না আপনি নিয়োগ দেওয়া হয়েছে না, মানে আপনার রেজাল্টটা পাবলিশ হয়েছে, এইটা থেকে আপনার কি হবে স্টার্ট হবে আপনার এই ডকুমেন্টটা, আপনার প্রথম ডকুমেন্ট। আচ্ছা, এরপরে কি হলো মিনিস্ট্রি আপনাকে এটা অর্ডার করছে না জয়েনিংয়ের জন্য,
আপনি মিন্স একটু লিখে রাখতে পারেন যদি কারো মনে রাখেন। তার মানে আপনার প্রথম ডকুমেন্ট হচ্ছে আপনার রেজাল্ট, যেটা হচ্ছে পিএসসি থেকে আপনাকে রেজাল্ট পাবলিশ করা হয়েছে। সেকেন্ড ডকুমেন্ট হচ্ছে মিনিস্ট্রি থেকে কি আপনাকে একটা অর্ডার করছে, তুমি এই সময় আসবা, এইসব জয়েন করবা, এইটা যৌতুক টৌতুক এই সেই হাবিজাবি দিবা, এইটা একটা অর্ডার। আচ্ছা গেল দুই নম্বর। সেকেন্ড আপনি কি করছেন, আপনি কি দিচ্ছেন, একটা জয়েনিং দিচ্ছেন, দিচ্ছেন না? জয়েনিং দেওয়ার সময় আপনাকে কি জয়েনিং কি কেউ কি এটা কি করছে, রিসিভ করছে? এই রিসিভটা আপনি আজীবন আপনার সাথে কাছে রাখবেন। কিছু ডকুমেন্ট আমরা এটাকে কিছু মনে রাখবেন, সরকারি অফিসে কখনো যত ইনশাআল্লাহ চাকরি করবেন আজীবন, আজীবন তো না, যতদিন 59 বছর পর্যন্ত বা যদি বয়স বাড়ায় যতদিন কাজ করবেন, কোনো জিনিস যদি কাউকে দেন, কোনো অফিসের ডকেটে বলেন বা কাউকে যদি দেন, অবশ্যই এটা একটা কী রাখবেন, রিসিভ কপি রাখবেন। কারণ ইউ নেভার নো আপনার কখন এটা প্রয়োজন পড়ে যায়। কারণ আমাদের অফিসে আমি একজন ক্লিনারকে দেখছি, শুধুমাত্র তার হচ্ছে একটা কাগজ রিসিভ না করার কারণে তার চাকরিটা মানে এখনও পেন্ডিং আছে, মানে কোর্টে আছে কেসটা, বা শুধুমাত্র সে ওইটা সাবমিট করে নিয়ে দেখা সে এখন মানে তার বেতন টেতন তার অনেক দিন কম, জাস্ট ওই জিনিসটা যদি সে যদি রিসিভ কপিটা যদি শো করতে পারতো তার বেতন বন্ধ হয় না। সো এটা বলে রাখলাম লার্নিং। আমি কিন্তু মানে আপনাদের কিন্তু ওই যে গতানুগতিক পড়াবো না, আমি কী পড়ো আমার প্র্যাকটিক্যাল নলেজ থেকে আপনি যেসব জায়গায় ঠেকবেন সেসব জায়গায় আমি বলবো। কারণ গতানুগতিক জিনিস বই টই আছে, আপনি এগুলো শিখতে পারবেন, বাট যেসব জিনিস একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা ওগুলো কিন্তু ওগুলো থেকে না গুলো আপনি কিন্তু ভুলগুলো না গুলো আপনি কিন্তু বুঝতে পারবেন না। তার মানে এটা মনে রাখবেন, গভর্নমেন্ট অফিসে যখন যা জমা দিবেন কাউকে, সেটা হোক নিচে ডেসপাচে বা হোক কাউকে, একটা রিসিভ কপি রাখবেন, বলে দিবেন কেন রিসিভ করবেন, ঠিক আছে? আচ্ছা, তার মানে প্রথম কথা পিএসসি রেজাল্ট, দ্বিতীয় কথা মিনিস্ট্রি অর্ডার, তৃতীয় জয়নিং। আচ্ছা, জয়নিংয়ের সাথে মনে করেন আপনাদের কি মেডিকেল কি হয়েছে, আপনাদের মেডিকেলে কিছু বলা আছে? স্বাস্থ্য পরীক্ষা তো ঢাকা মেডিকেল থেকে হয়েছে, ওরা ওখান থেকে রেডি করে সব কারণ ফিক্সেশনের জন্য আপনাকে যেতে হবে কোথায়, উপজেলা একাউন্টস অফিস, এবং এরা খুব দুষ্ট টাইপের লোক, বললাম না কোনো কাগজ মিসিং হলে খালি মিষ্টি করে রেট বাইরে যায়, ঠিক আছে? তার মানে আপনাকে কি করতে হবে, আমি আবার তিন নম্বর হচ্ছে জয়নিং, জয়নিং এর সাথে আপনি কি দিবেন হচ্ছে কি দিবেন, মেডিকেল রিপোর্ট। আচ্ছা, তার সাথে একটা কাগজ দিবেন হচ্ছে আপনার সার্টিফিকেট গুলোর কপি দিবেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদের একটা এক্সট্রা ইনক্রিমেন্ট পাবেন, এটা কি জানেন? আপনাদের এমবিবিএস ডিগ্রির জন্য বিএমডিসি জন্য বিএমডিসি কি লাগবে, আপনি বিএমডিসি না দেন আপনাকে বলবে যে আপনার ডাক্তার আমি আমি জানি না, আপনার রেজিস্ট্রেশনে আমি আপনাকে এক্সট্রা ইনক্রিমেন্ট দিব না। তখন আপনার এক্সট্রা ইনক্রিমেন্টের জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই বিএমডিসি সার্টিফিকেট দিতে হবে। আচ্ছা, পাশাপাশি আপনি এখন জানেন গভর্নমেন্ট অফিসে কি হয়, অফিসারদের স্যালারি বা যে কোনো স্যালারি এখন কি হয়, ইএফটি হয়। ইএফটি তো জানেন, আমি কিভাবে বুঝবো, তার মানে কি করতে হবে আপনাকে, চেক আপনার সবার তো অ্যাকাউন্ট আছে অবশ্যই, ডেফিনেটলি ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট মনে রাখেন, আমি যদি ভুলে যাই বলবো, মোবাইল ফোনের কথা। আচ্ছা, এখন দেখেন আপনাকে কি করতে হবে, আপনার চেক বইয়ের ফ্রন্ট পেজটা একটা কভার পেজ থাকে না, যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্যাংক, কোন বা রাউটিং নাম্বার লেখা থাকে, সেটার একটা কপি দিতে হবে। এখন খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা, যেটাকে আমরা কিছুই মনে করি না, আমাদের মোবাইল নাম্বার। আপনি জানেন যে আপনার আমাদের এখানে এমন কি কেউ আছেন যে যার মোবাইল নাম্বারটা নিজের নামে রেজিস্ট্রেশন করা না, না যদি না করা থাকে অবশ্যই নিজের নামে রেজিস্ট্রেশন করেন, অথবা হচ্ছে নতুন একটা সিম কিনে নিজের নামে রেজিস্ট্রেশন করান। কারণ আপনার যত রকমের ওটিপি বলেন বা যত রকমের যা ফিক্সেশন যা হবে, সেটা এমন মোবাইলে হবে যে মোবাইলেরটা আপনার এনআইডির এগেনস্টে রেজিস্টার্ড। তার মানে আপনার বাবার নামে যদি রেজিস্টার্ড থাকে, আপনার বাবার কাছে ওটিপি যাবে, কিন্তু আপনার তো আসলে হবে না। তার মানে কারো যদি এমন থাকে মোবাইল নাম্বারটা, কারণ এই মোবাইল দিয়ে আপনার আজীবন আজীবন যত কাজ হবে এই মোবাইল নামে হবে। কারো যদি এমন থাকে মোবাইল নাম্বার নিজের নামে রেজিস্টার্ড না, আজকে গিয়ে নতুন সিম কিনে রেজিস্টার্ড কর, অথবা ওইটাকে রেজিস্ট্রেশন করে আপনি নিজের নামে করেন। তখন দেখবে যে আপনার আইডির সাথে ওই মোবাইল নাম্বার রেজিস্টার্ড লোকের কোন মিল নাই, শুধুতেই দাদা কে জানেন, ঠিক আছে?
ওকে, তার মানে কি হলো, আপনাকে আমি আবার রিক্যাপ করি, আপনার সে নিয়োগপত্র, রেজাল্ট, ইনস্টিটিউট অর্ডার, আপনার সেখানে জয়নিং, স্বাস্থ্য পরীক্ষা, আপনার চেকের কাভার পেজের ফটোকপি, আপনার এনআইডি, সকল রকম সার্টিফিকেট উইথ বিএমডিসির রেজিস্ট্রেশন সার্টিফিকেটের এক সেট কপি, তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা কোনো কিছু না, ওটা দিয়েছি মোবাইল নাম্বারটা, এইসব আরেকটা লাস্ট যেটা হচ্ছে আপনাকে, আপনি মনে করেন আপনাকে প্রদান করা হয়েছে জামালগঞ্জে সাপোজ, ঠিক আছে, তো আপনাকে যে জামালগঞ্জ প্রদান করা হয়েছে এটার প্রমাণটা কি, মানে এটা প্রমাণটা কি, আমরা কিছুদিন আগে একটা কিছুদিন পরে ছিল আপনাদের পোস্টিং অর্ডার, তো আপনি যদি মনে করেন আপনার বাসা হচ্ছে জামালগঞ্জ, দাঁড়ান আপনি তার জামালগঞ্জে থাকতে চান, কিন্তু আপনার আসলে প্রদান করা হয়েছে মনে করেন যে অন্য জায়গায় মিঠাপুকুর, তো আপনার তো গিয়ে বলে ভাই আমাদের জামালগঞ্জ আমার পোস্টিং, তো আমাকে ফিজিশন করে, ও বলবে যে প্রমাণ করি, তার মানে কী করতে হবে, আপনাদের যে পদায়ন হবে সে পদায়নের অর্ডারটা হবে, মোটামুটি এইসব কাগজে আমি যদি আবার একটু আবার রিকাপ করি, সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট রেজাল্টটা, দেন মিনিস্ট্রি যে আপনাদেরকে অর্ডার করলো যে আপনাদের প্রজ্ঞাপন হলো, তারপরে জয়েন করলেন, জয়েনিং লেটারটা, পাশাপাশি হচ্ছে পরীক্ষার প্রতিবেদনটা, সকল রকমের সার্টিফিকেট, ঠিক আছে, এনআইডির কপি, এনআইডি এবং এনআইডি যেটা দিবেন দিবেনই, মনে করেন আপনার স্মার্ট আছে স্মার্ট দিবেন, পুরাতন বা স্মার্ট নাই পুরাতন আছে পুরাতনটা দিবেন, যে কোনো একটা, যার স্মার্ট আছে সে পুরাতনটা দিবেন না, আর যার স্মার্ট নাই সে পুরাতনটা দিবেন, আবার যদি পরে স্মার্ট পান দরকার নেই পুরাতনটা কন্টিনিউ করবেন, ঠিক আছে, আচ্ছা গেল সার্টিফিকেটের ফটোকপি, পদায়ন আদেশ আর মোবাইল, তো যেটা বললাম, তো মোটামুটি এই জিনিসগুলো নিয়ে আপনি হচ্ছে ইয়ে যাবেন। আচ্ছা এখানে আমি একটু দেখি এই লিঙ্কটা আজকে কাজ করতেছে না, হয়তো আমি আপনাদের দেখাইতে পারতাম, এইটা দেখাই তো সমস্যা আছে, কারণ কি যে আমি ওই ফ্যামিলি প্ল্যানিং এখানে ক্যাডার অফিসারে কিছু না কিছু ট্রেনিং করছে, তো আমি আসলে একটু লাইভ দেখানোর জন্য একজনের ফিক্সেশন করছিলাম, পরে একটু সমস্যা হয়েছে কি ওরা মানে একটু ওইটাতে একটু ই হয়েছে যে মানে তার আসলে ওই জায়গায় পোস্টিং ছিল না, অন্য জায়গায় হয়েছে, তখন ওই জায়গায় অ্যাকাউন্ট সার্ভিস যোগাযোগ করছে যে সে কি ফেক কি না, পরে আমরা সার্টিফিকেট করছি না আসলে ফেক না, ওটা আমরা একটা লাইভ দেখাইছিলাম, এনিওয়ে এটা মানে করতে, এই জন্য আমি লাইভ দেখাবো না, বাট আমি যদি লিঙ্কটা ওপেন করা যায় তাহলে আমি আপনাদের দেখাবো কীভাবে করতে হবে। স্যার পিছে মনিটরটা অফ হয়ে গেছে, স্যার একসাথে না, আপনাদের এনআইডিটা, আপনাদের যে আমি বললাম যে জিনিসগুলো আমি যে ডকুমেন্ট গুলো বললাম সেই ডকুমেন্ট গুলো আপনারা হচ্ছে ইন্ডিভিজুয়ালি একটা করে আপনারা কি করবেন স্ক্যান করবেন এবং নাম দিয়ে রাখবেন। কোনো কারণে কি হয় যে আপনার নাম দিয়ে দেখলে সমস্যা হয় কি, আপনি এক দুই তিন চার সিরিয়াল দিচ্ছেন, আপনি কিন্তু সিকুয়েন্সিয়ালি এই যে সিস্টেমটা আপনি যখন ঢুকবেন, এই যে আমি যে দেখালাম লিঙ্কটা, এখানে যখন ঢুকবেন, এই যে গেলাম পরবর্তী ধাপে গেলাম, দেখেন এখানে নতুন নিয়ম এই যে এখানে, কিন্তু আমি এখন বললাম না আপনাকে কি করতে হবে, দেখেন আপনাকে ন্যাশনাল আইডি দিতে হবে, আপনার ডেট অফ বার্থ দিতে হবে, ন্যাশনাল আইডির কথা কি বলছে, স্মার্ট থাকলে স্মার্ট, স্মার্ট না থাকলে পুরাতনটা, এটা দিয়ে ন্যাশনাল আইডি দিবেন, ডেট অফ বার্থ দিবেন, মোবাইল দিবেন, তারপর হচ্ছে ক্যাপচাটা দিবেন, দিয়ে আপনি কি হবে আপনার একটা কি হবে একটা প্রোফাইল ক্রিয়েট হবে, তারপর সে আপনাকে কি করবে রিজেনারেট করে আপনাকে নিয়ে যাবে আপনার ফিক্সেশন পেজ। আচ্ছা এবং ফিক্সেশন পেজে আপনার ধারাবাহিকভাবে কি হবে, যেমন আপনি যখন ন্যাশনাল আইডিটা দিলেন তারপরে যখন রিজেনারেট চলে গেল তখন কি হবে অটোমেটিক দেখবেন আপনার কি আপনার নামটা চলে আসছে, কারণ কি কারণ এটা আমার ইলেকশন কমিশনের যে সফটওয়্যার যেটা আছে সেটার সাথে ইন্টিগ্রেটেড করা, সো চলে গেল, তখন আপনি আপনার নামটা দেখবেন, এরপর দেখবেন ধারাবাহিকভাবে সে বিভিন্ন জিনিস চাবে, তোমার জন্ম তারিখ জন্ম তারিখ তো বলবে না, তোমার কবে তুমি জয়েন করছো, তখন আবার বলবে এটা প্রমাণ দাও, আপনি কী করবেন আপনি স্ক্যান করে রাখছেন সেটা আপনি অ্যাটাচ করবেন, তারপর তোমার ডিগ্রি তোমার কোথায় থেকে পড়াশোনা করছো বা কী ডিগ্রি আপনি অ্যাটাচ করবেন, করতে 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 স্টেপ বাই স্টেপ গিয়ে শেষে আপনার কী হবে একটা ভেরিফিকেশন নাম্বার পড়বে এবং একটা ফিক্সেশন তৈরি হবে, ঠিক আছে। বলুন তো এখন আমি যদি আপনাকে কালো এনার্জি দিয়ে দেখাই আপনাকে আমার আপনাদের কারোর কাছে যদি আমার পদের আদেশটা থাকতো তাহলে আমি কাউকে দিয়ে দেখাইতাম, ঠিক আছে, কিন্তু আসলে যেহেতু নাই সো আমি সে রিস্ক নিতে চাচ্ছি না, কারণ শুধু শুধু হচ্ছে আপনাকে ঝামেলার মধ্যে করবেন, ঠিক আছে, বাট ভেরি ইজি, ভয় পাওয়ার কোনো কিছু নাই, আমি আমার মোবাইল নাম্বার দিয়ে রাখবো, যদি সমস্যা মতো ফোন দিবেন। এটা কি কোনো টাইম লিমিট আছে, ধরুন আমি করতেছি কোনো পেজে হঠাৎ করে ক্র্যাশ করে পূর্ববর্তী পেজে ব্যাক করে নাই, তবে হচ্ছে সরকারি সফটওয়্যার তো অনেক সময় টাইম আউট হয়ে যায়, ঠিক আছে, সো এটা যখন বসবেন আনইন্টারাপ্টেড সাপ্লাই ইলেকট্রিসিটি সাপ্লাই যেটা থাকে
নিয়ে বসবেন, যাতে হচ্ছে এক এক টাইম আপনি একবারে আপনি কমপ্লিট করতে পারেন, ঠিক আছে? আর যেটা বললাম যে স্ক্যান করে ওই যে জিনিসগুলো নাম দিয়ে 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 আগাবেন, তাহলে হচ্ছে সুবিধা হবে, ঠিক আছে? এটাতে মানে ভয় পাওয়ার কোনো কিছু নেই, এটা খুবই সোজা জিনিস। আর আরেকটা জিনিস যেটা হইতেছে যে প্রথম তো ফিক্সেশন করবেন না, এখন আসেন, তার মানে কি মোটামুটি একটা আইডিয়া তো পাইছেন যে কী কী ডকুমেন্ট লাগবে, কীভাবে কী করতে হবে। আপনারা হচ্ছে লিঙ্কটা আমি আবার কপি করি, সিলেকশন গেটটা ইনক্রিমেন্টও না, নতুন নিয়োগ, হ্যাঁ ঠিক আছে। এরপর আপনাদের কি এখানে রেলওয়ে না সিজিএফ না বিজিএফ না জিনিসটা আপনাদের বেসামরিক সিভিল, এরপর আপনি ন্যাশনাল আইডি দিয়ে স্টার্ট করবেন, ঠিক আছে? এটা নিয়ে আসলে শুধুমাত্র হচ্ছে এরা ট্রেনিং সাইকেল এন্ড প্রিন্সিপালস অফ কন্ডিশনস অফ লার্নিং, আর লাস্ট আওয়ারে আপনাদের হবে এপিএ নামে একটা কথা আছে, অ্যানুয়াল পারপাস এগ্রিমেন্ট বা বার্ষিক কর্মসূচি চুক্তি, এটা আপনাদের সাথে লিঙ্ক থাকবে, আপনাদের কাজ করতে হবে, এবং স্মার্ট বাংলাদেশের যে কম্পোনেন্টগুলো এগুলো নিয়ে কালকে ক্লাস হবে। আমি এগুলো মুখে বলে দিচ্ছি কেন, কারণ আপনারা কালকে সেশন মিলাতে পারবেন না, আজকেও সেশন মিলাতে পারতেছে না, বিভিন্ন সেশন মিস আছে, তার কারণ হচ্ছে আমাদের রিসোর্স পার্সন এক একজন এক এক সময় ব্যস্ত থাকে, আমরা ওইভাবে সেট আপ রাখতেছি, তো এটা কালকে দেখা হবে। আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। এখন হচ্ছে মোটামুটি সফটওয়্যারের যে বিষয়টা বা আপনাদের কী কী রিকোয়ার্ড ডকুমেন্ট সেটা আমরা জানলাম। এখন হচ্ছে তো বেতন তো জানেন যে এখানে বেতনে কিছু পার্ট আছে, মূল বেতন আছে, বাসা ভাড়া আছে, ঠিক আছে, এর সাথে আপনার হচ্ছে চিকিৎসা ভাতা আছে, শিক্ষা ভাতা আছে, শিক্ষা ভাতা সবার জন্য না, কারো যদি আপনার হচ্ছে বাচ্চা থাকে এবং সেই বাচ্চার যদি আপনার জন্ম নিবন্ধন বা স্কুলের সার্টিফিকেট যদি আপনারা প্রোভাইড করতে পারেন, সেক্ষেত্রে আপনারা একজন বাচ্চার জন্য 500, দুইজনের জন্য 1000 টাকা, শুধু জন্ম নিবন্ধন থাকলে, না শুধু জন্ম নিবন্ধন প্লাস স্কুলের ই দিতে হবে, বাচ্চার পত্র, 1 বছর হয় বা না 1 বছর পর্যন্ত আপনার বাচ্চা স্কুলে যায় তাহলে শিক্ষা ভাতা পাবেন না, ভাই স্কুলে তো পাঠাইতে হবে, ঠিক আছে? স্যার কত বছর পর্যন্ত শিক্ষা ভাতা পাবেন স্যার? এটা হচ্ছে না, এটা কমাইছি, 23 বছর পর্যন্ত পাবেন, 23 বছর পর যেহেতু আপনার হচ্ছে মানে এটা আপনার আইবা সিএনপি থাকবে আপনার বাচ্চা জন্ম নিবন্ধন দিয়ে 23 বছর পর অটোমেটিক হচ্ছে এটা বন্ধ হয়ে যাবে। আমাদের এখানে কয়েকজন এটা শুরু হয় কি 6 বছর থেকে? না 6 বছর না, আপনি যেদিন থেকে স্কুলের একটা 4 বছরও মনে করেন হচ্ছে আপনার বাচ্চাকে আপনি প্লে গ্রুপে পাঠালেন, 3 বছর প্লে গ্রুপে পাঠালেন, তো আপনি সেখানে তার জন্ম নিবন্ধনটা দিবেন আর স্কুলের পত্র পত্র দিবেন, আপনি পাবেন বেসরকারি স্কুলের টা কোনো সমস্যা নেই সরকারি। এটা এমপি কখন দিবে এই ইনফরমেশনটা? আচ্ছা এই আমি বলি, এখন আমি তো মানে আপনারা তো কাগজে কলমে কিন্তু এখন থেকে প্রজাতন্ত্রের কর্মচারী, তাই না? আপনাদের প্রজ্ঞাপন হয়েছে, জয়েনিং হয়েছে, সবই হয়েছে, কাগজে কলমে প্রজাতন্ত্রের কর্মচারী, বাট রিয়েল প্রজাতন্ত্রের কর্মচারী কখন হবেন? যখন সরকার আপনাকে বেতন দেবে, এইটাই হচ্ছে সেই জিনিস, মানে হাফ হয়ে রয়েছে আর কি, একদম মানে জেনুইন দাবিদার হবে যে না সরকার আমাকে টাকা দিচ্ছে, বেতন দিচ্ছে, আমি তো প্রজাতন্ত্রের কর্মচারী, আমাকে বেতন দিত না, সেটার জন্যই হচ্ছে পড়াশোনা, ঠিক আছে? সো যেটা প্রথমে তো আপনাকে ফিক্সেশন হবে, মানে এই কাজটা হবে যেটা আমি আপনাদের দেখালাম, ফিক্সেশনের পরে অ্যাকাউন্টস অফিস হচ্ছে আপনাকে কী করবে যে আপনি কী 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 পাবেন, আপনি আপনার মূল বেতন একটা বেসিক থাকবে, আপনার বেসিক্যালি 22,000 টাকা, আপনি যদি জাতীয় বেতন স্কেল 15 আপনি যদি সার্চ দেন আপনারা দেখবেন আপনার হচ্ছে 22,000 টাকা আপনার বেসিক, বাট আপনি যদি ডাক্তার আপনার একটা এক্সট্রা ইনক্রিমেন্ট পাবেন, তার মানে আপনার 22,000-এর সাথে আপনাদের কী হবে আপনার একটা ইনক্রিমেন্ট অ্যাড হবে, 23,100 ইনক্রিমেন্ট, হ্যাঁ 23,100, এবং ইনক্রিমেন্টের ওইটার সাথে ডিপেন্ড করতেছে আপনার বাসা ভাড়া। এখন এখানে যেহেতু আপনার উপজেলা পর্যায়ে আছেন, যেই যে উপজেলা অনুযায়ী যার যা রেট বাসা ভাড়া, সেই বাসা ভাড়া রেট সেইটা হচ্ছে আপনার কি আপনারা পাবেন, ঠিক আছে? আচ্ছা বিভাগ, বিভাগে যারা পোস্টিং হবেন বিভাগের রেট বেশি, বিভাগের অনুযায়ী বাসা ভাড়া পাবেন, তার মানে এখানে মূল বেতন যা তার উপর সাথে ডিপেন্ড করতেছে বাসা ভাড়া। এটা কত পার্সেন্ট দেয় বাসা ভাড়া? এটা আমি আপনাকে একটা ই দিয়ে দিব, আমি একটা হ্যান্ড আউট দিয়ে দিব, এখানে 45% আছে, 50% আছে, রেট আছে, ঠিক আছে? আচ্ছা ঢাকায় যেমন সর্বোচ্চ 55% ব্যয়বহুল নগরী, যেমন ঢাকা, নারায়ণগঞ্জ আর হচ্ছে গাজীপুর ব্যয়বহুল নগরী হিসেবে কাউন্ট করা হয়, এই তিন জায়গায় যাদের হয় তারা 55% পায়, কিন্তু আনফর্চুনেটলি আপনাদের যারা প্রাইমারি হেলথ কেয়ার উপজেলাতেই থাকতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? যেহেতু ওই 45% বা 50% ওই হিসেবে পাবেন। আচ্ছা তার মানে একটা গেল হচ্ছে মূল বেতন, একটা হচ্ছে বাসা ভাড়া, এটা হচ্ছে ডিপেন্ড করতেছে কৃষির উপর, বেসিকের উপর, এবং আপনি কোথায় পোস্টেড সেটার উপর। এরপর একটা পাবেন হচ্ছে চিকিৎসা ভাতা, এটা ফিক্সড 1,500 টাকা চিকিৎসা ভাতা ফিক্সড পাবেন। আচ্ছা আর শিক্ষা ভাতা, এটা ডিপেন্ড করতেছে বাচ্চা যদি ও থাকে এবং তার প্রমাণও দিতে পারেন তাহলে শিক্ষা ভাতা পাবেন। আচ্ছা এখন কর্তনের বিষয়টা, আপনারা যেহেতু হচ্ছে ও 150 টাকা 100 টাকা আমাদের গভর্নমেন্টের
দুইটা কল্যাণ তহবিল আছে, একটা চাঁদা একটা কল্যাণ তহবিল। চাঁদা হিসেবে দিবেন হচ্ছে 100 টাকা আর কল্যাণ তহবিলের জন্য 150 টাকা। এটা সবসময় আপনাদের জমা হবে তহবিলে, কারো বিভিন্ন সময় অসুস্থতা বা যাই হোক, চাইলে আপনারা ওখান থেকে কি করতে পারেন, তহবিলের থেকে চাঁদা, যেহেতু চাঁদা দেন আপনি, আপনি চাইলে সেটা আপনি আবেদন করতে পারেন কমেন্ট সেখান থেকে। অটোমেটিক কেটে নেবে, অটোমেটিক কেটে নেবে। ওই যে আপনার ফিক্সেশন হইলো, আপনি সব কাগজপত্র অ্যাকাউন্ট সার্ভিসে দিলেন, তখন অ্যাকাউন্ট সার্ভিস কী করবে, আপনার এনার্জি এগেন্স্টে আপনার ফিক্সেশন করবে। সে ফিক্সেশনের মূল বেতন থাকবে, সে ফিক্সেশন থাকবে হচ্ছে কি আপনার চিকিৎসা ভাতা থাকবে। আচ্ছা আমি একটা কাজ করি, আমি আমার যে আইডিটা আছে আমার নিজের আইডি আমি আপনাদের একটু দেখাই, ঠিক আছে, লাইভ দেখাই আমি কীভাবে বেতন সাবমিট করি। আমাদের ওয়েবসাইটটা এই কোশ্চেন ব্রাউজ কোশ্চেন কেউ, জি স্যার, ওয়েবসাইটে আমাদের যারা যারা এখানে হেড অফিসে যারা আছে এদের সম্পর্কে একটা আইডিয়া পাবেন আপনি, কারণ আর ফিল্ডের এদের জাস্ট ঠিকানা পাবেন কিন্তু ই পাবেন না। না আপডেটেডটা বলতে যে গভর্নমেন্ট অফিসে ওয়েবসাইট এর থেকে বেশি আপডেট থাকে না, আপনার হচ্ছে ঠিকানা তার প্রতিদিন চেঞ্জ হবে না, তাই না? আপনি ওখানে ঠিকানা এবং ট্রেনিং অফিসার এবং তার ইটা পাবেন, কিন্তু একদম মানে যদি ছবি টবি বা এগুলো দেখতে চান তাহলে হেড অফিসের ইদেন্টি পাবেন। আমরা ট্রেনিং মডিউলটা দাও আছে 2022 সালে, কিন্তু এর পরে যে ট্রেনিং গুলো হইছে কোনো মডিউল বা ডেট এটা দাও নাই। ট্রেনিং মডিউল ইনফ্যাক্ট এত পাবলিকলি আমরা শেয়ারও করি না, কারণ কি এটা তো আমাদের জিনিস না, তো যে জিনিসের আমার আমি নিজে কষ্ট করে করছি ওটা আমি ওয়েবসাইটে ওপেন করে সবার জন্য কেন শেয়ার করব, তাহলে সবাই ওটা নিয়ে কাজ প্রোফাইল হবে, ঠিক আছে, পেজ হবে, তখন আপনারা এরকম বাজেট এক্সিকিউশনে যাবেন। এই এই সব একবার এই করলে আবার সেকেন্ড টাইমই করতে হবে। আপনাদের নাম থাকবে এখানে, ওকে। তারপরে হচ্ছে আপনারা পে বিলে যাবেন, ঠিক আছে, পে বিলে গিয়ে যেমন আপনাদের একটা সুবিধা হচ্ছে আপনারা এখানে 1 তারিখ জয়েন করছেন, তার মানে আপনাদের ওই পার্শিয়াল কোনো বিল হবে না, পুরো মাসেরই বিল হবে। যেমন বিল সাবমিশনে যাবেন, বিল সাবমিশনে গিয়ে দেখেন ইয়ার অফ স্যালারি 28 দেখেন, এবং এখানে মাস আসবে, যেমন আপনারা যখন আপনাদের এরকম প্রোফাইল ক্রিয়েট হবে তখন আপনাদের কী মাস আসবে, আপনাদের জুলাই মাস আসবে, তো জুলাই সিলেক্ট করলে আচ্ছা। তারপরে হচ্ছে আচ্ছা এখন দেখেন এখান থেকে দুটা জিনিস আছে, অডিট রেজিস্টার ভলিউম নাম্বার। আচ্ছা এখানে আমি আপনাদের বলছি না আপনারা কী কী পাবেন, আপনারা পাবেন হচ্ছে আচ্ছা আমি একটু আপনাদের রিপোর্ট নিয়ে দেখাই, আমার পেবি রিপোর্ট নিয়ে দেখাই। এটা আমি আমার রিপোর্টটা আমি একটু জুম করি, দেখেন এখানে আমি বেসিক পে পাচ্ছি, যেহেতু আমি বাসায় থাকি না, আপনারাও বাসা তো আপনারা গিয়ে থাকবেন না, হয়তো আপনারা থাকবেন, তখন হাউস রেন্ট পাচ্ছি, মেডিকেল অ্যালাউন্স পাচ্ছি 1500, এবং একটা কোড গভর্নমেন্ট আমাদেরকে আসলে বলছি না, তারপরেও মানে অনেকটা খয়রাতি টাইপ একটা সুবিধা দিছে, বেতন বাড়ায় না, স্পেশাল বেনিফিট এটা একটা দিছে, প্রণোদনা যেটা আর কি, ঠিক আছে, আমি খয়রাতি বলি না, আসলে যেই টাকা দিছে এই টাকা দিয়ে আসলে করে কি করবে কাটবে। তারপর আমি কি পাচ্ছি, আমি বেসিক পে পাচ্ছি, মূল বেতন, হাউস রেন্ট পাচ্ছি, মেডিকেল অ্যালাউন্স পাচ্ছি, স্পেশাল বেনিফিট পাচ্ছি, এটা আমি পাচ্ছি টোটাল 48,716 টাকা। আচ্ছা কাটতেছে কি দেখেন, ইনকাম ট্যাক্স পেবল বাই ইন্ডিভিজুয়াল মানে 416 টাকা, স্ট্যাম্প ডিউটি 10 টাকা স্ট্যাম্পের, এটা আগে আমরা যখন ম্যানুয়াল বিল ছিল আমরা স্ট্যাম্প কিনে এনে আমরা এভাবে ই করতাম আর কি, ঠিক আছে। আচ্ছা জিপিএফ, এখন দেখেন চাকরি স্থায়ীকরণ হয় 2 বছর, তা তো জানেন সরকারি নিয়মে, তো আপনি কিন্তু 2 বছর আগে আপনি জিপিএফ কাটতে বাধ্য না, আপনি চাইলেই কাটতে, আপনাকে যদি বলা হয় বলে আমি কাটবো না। এখন কথা হচ্ছে কেউ যদি মনে করে যে না আমি নিপোর্টেই থাকবো আজীবন, আমি অন্য কোথাও যাবো না, আপনি চাইলে প্রথম মাস থেকে জিপিএফ কাটতে পারেন, সেক্ষেত্রে জিপিএফ এর নিয়ম হচ্ছে আপনার
বেসিক্যাল 5-25% কাটতে হবে। কারণ আপনি জানেন জিপিএফ এ গভর্নমেন্ট হায়েস্ট কি দিয়ে থাকে, ইন্টারেস্ট দিয়ে থাকে। একটা সময় ছিল যখন অনেকে যারা আছে হাজবেন্ড চাকরি করে, তাদের কি হইতো পুরো বেতনই আপনি কি করতো জিপিএফ এ কাটতো। তো গভর্নমেন্ট দেখলো আরে বাবা এটা তো আমার জন্য একটা বিশাল বার্ডেন হয়ে গেল যে আমার এত টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে, তখন নিয়ম করে দিল নো তুমি বেসিক্যাল 5-5%। আবার অনেকে আছে আমার মতো মানে মাস চলে না, মনে করেন যে পারলে আমি জিপিএফ টাকাই কাটি না, কারণ 20 তারিখের পর আমার টাকা থাকে না, ঠিক আছে আমার ক্রেডিট কার্ড দিয়ে চলতে হয়। আমার মতো লোকের জন্য বলে দিচ্ছে যে ভাই তোমাদের মিনিমাম 5% কাটতেই হবে। আবার আরেকজন যারা হচ্ছে একদম পুরো বেসিক কাটে, তাদের বলে দিল যে না তুমি 25% মতো বেশি তুমি কাটতে পারবে না, কারণ তোমাদের টাকা দিতে দিতে আমার বান্ডার শেষ হয়ে গেছে, ইন্টারেস্ট দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তার মানে আপনি যদি চান আপনি জিপিএফ টাকা কাটতে পারেন, বাট আপনি 2 বছর পর্যন্ত আপনার এটা অপশন আর আপনি চাইলে করতে পারেন। কাটবেন না অথবা উনি বলছেন উনি কাটবেন, আপনাদের জন্যই চারটে আপনি পাবেন, আপনি ইনকাম ট্যাক্সটা আপনাকে কর্তন করা হবে, 10 টাকা কাটা হবে, যেটা হবে হয় জিপিএফ কাটা হবে অথবা হবে না, পাশাপাশি এই 2টা কাটা হবে। এই হচ্ছে আমার স্যালারি স্টেটমেন্ট, ঠিক আছে আমি আপনাদের সবাইকে ওপেন করে দিলাম। হ্যাঁ ইয়ার শেষে আপনার আইবাসের সুন্দর মতো একটা যে আপনার 400 টাকা করে কাটছে না সেটা একটা সার্টিফিকেট আছে, আমি দেখাবো আপনাকে চাইলে দেখাবো। ওই সময় আমাদের ইনকাম ট্যাক্স আলাদাভাবে দেওয়ার দরকার না, আপনি রিটার্ন দিবেন, রিটার্নে আপনি এই ডকুমেন্ট শো করবেন যে বাবা আমি তো 5000 টাকা দিছি। এখন আপনি যদি আরো প্রপার্টির মালিক হন, আপনাকে যদি আরো দিতে হয় 5000 সাথে এডিশনালটা দিবেন, কিন্তু আপনার যদি মিনিমাম এটা হয় আপনি এটা দিলে আপনার কোনো কিছু প্রোভাইড করতে হবে, জাস্ট রিটার্নের সময়টা দিয়ে দিন। 900 এর এন্ট্রি পোস্টে কি পেয়েবল ট্যাক্স আসে? মানে আমি তো দেখলাম যে আমাদের আগে না এখন কথা হচ্ছে আপনার ইনকাম যদি ট্যাক্সেবল না হয়, মিনিমাম যে অ্যামাউন্ট আছে ট্যাক্সেবল 3.5 লাখ টাকা, সেটা যদি আপনার না হয়, আপনার স্যালারি যদি না কভার করে, আপনার প্রয়োজন নাই। কিন্তু আপনার যদি একবার ওইটা যদি আপনার হয় 3.5 লাখ টাকা এবং আপনার যদি 3 সার্টিফিকেট থাকে এবার করে ফেলেন, তাহলে আপনাকে দিতে হয় 5000 টাকা প্রতি মাসে মাসে, মিনিমামটা 400 টাকা মিনিমামটা আপনি দিবেন। দেওয়ার পরে আপনার যদি আদার্স প্রপার্টি থেকে দেওয়া হয় সেটা আপনি অন্যভাবে দিবেন, কিন্তু এইটা মিনিমামটা আপনাকে দিতে হবে। শোনেন এইটা একটা ঝামেলা আছে, আপনি এটা অনেকে করে, ধরেন সে প্রতি মাসে মাসে কাটে না, বছর শেষে 5000 টাকার একটা কি পে অর্ডার করে দিল ওই আপনার ইয়ের নামে, ডেপুটি ট্যাক্স কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার করতে পারেন। কিন্তু আমি মনে করি কি প্রতি মাসে মাসে যদি আপনি কাটেন বছর শেষে, তো আপনার এখান থেকে এটা এই যে দেখেন মাই সার্টিফিকেট অফ ট্যাক্স ডিডাকশন এট সোর্স, দেখেন এখানে একটা সুন্দর একটা সার্টিফিকেট ইস্যু হবে আপনার নামে, দেখছেন কিউআর কোড দেওয়া, সমস্যা এইটা আপনার সাথে রিটার্নের সাথে দিয়ে দিবেন। এবং এখানে কোনো সিগনেচার লাগে না, দেখেন দিস ইন আইবাস প্লাস সাব জেনারেটেড রিপোর্ট, নো সিগনেচার ইজ রিকোয়ার্ড, বাস দিয়ে দিবেন, ঠিক আছে। এখন আসি, একটু দ্রুত যাচ্ছে, সময় নেই, ঠিক আছে, টেনশনে কিছু নাই। এনিওয়ে বল এখানে, আচ্ছা এই যে দেখেন, হ্যাঁ আসছে, দেখেন এখানে অডিট রেজিস্ট্রেশন ভলিউম নাম্বার এবং দেখেন অডিট রেজিস্ট্রেশন পেজ নাম্বার, আপনার যখন প্রথম ফিক্সেশন হবে আপনার 2টা ভলিউমে 2টা নাম্বার পড়বে। আপনি মনে করেন এখানে 2 বছর চাকরি করছেন, 2 বছর চাকরি করে আপনার হচ্ছে 1,60,000 টাকা আপনার হচ্ছে কি হবে আপনার জিপিএফ এ জমা হইল, আপনি বিসিএস হয়ে গেলে আল্লাহর রহমতে আপনি বিসিএস এ জয়েন করবেন। এখন আপনি বিসিএস যখন জয়েন করলেন আপনার ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট হিসেবে জয়েন করবেন না, আপনি একটা প্রিভিয়াস চাকরিতে আসেন সেটা করেই তো আপনি আমাদের থেকে পারমিশন নিয়ে করবেন। তা যেহেতু জানেন যে আপনার ফিক্সেশন এখানে হয়েছে এবং এক এনআইজি এগেনস্টে 2বার ফিক্সেশন করার কি কোনো ওয়ে নাই, ঠিক আছে মনে রাখেন। কিন্তু এখন কিন্তু ধরা সব জায়গায় আপনি চাইলে
পাশাপাশি দুইটা চাকরি করবেন তা হবে না, নিপোর্টে তো সময় দেওয়া লাগে না, আমি আরেক জায়গায় চাকরি করি আবার সরকারি আবার নিপোর্টে দুই জায়গায় বেতন দিব ন, তখন আপনার কি হবে, আপনি আমার থেকে একটা চলে যাবেন বিসিএসে, আপনি এজি অফিস থেকে একটা এলপিসি নিতে হবে, লাস্ট পে সার্টিফিকেট, ওইটা না নিলে আপনি কি করতে পারবেন না, আপনি বিসিএসে স্বাস্থ্য সেবাতে আপনি জয়েন করতে পারবেন না। তো ওই এলপিসিতে সব তথ্য লেখা থাকবে, সে নিপোর্টে ছিল, তার ভলিউম নাম্বার এত, পেজ নাম্বার এত, তার জিপিএফে কি আছে, এত টাকা জমা আছে, যখন আপনার ওইখানে ফিক্সেশন হবে নতুন করে ওই টাকা ঢুকে যাবে। একটা সম্পূরক প্রশ্ন করব, বলুন, যেটা হচ্ছে যে বর্তমানে যেটা নিয়ে আলোচিত হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম, এখন আমরা যদি ওইটা একটু সম্ভবত জিপিএফ থাকবে না সার্বজনীন পেনশন স্কিম, এখন এটার যদি পরবর্তী বিসিএস জয়েনিং এমন সময় হয় যখন সেটা সার্বজনীন স্কিমের অন্তর্ভুক্ত হচ্ছে, আচ্ছা, এবং আমি অলরেডি জিপিএফ এখানে টাকা জমাচ্ছি, সেক্ষেত্রে এটার পরিণতি কি হতে পারে, সেটা এইখানে জটিল প্রশ্ন করছেন আসলে। আচ্ছা, এখন যেটা বিষয় আমি আপনাকে বলি, এটা যদি এমন সম্ভাবনা দেখেন তাহলে হচ্ছে জিপিএফ এর এগেনস্টে লোন নিয়ে নেবেন, লোন নিয়ে টাকা তুলে নেবেন, ঠিক আছে, লোন নিয়ে টাকা তুলে ওই টাকা তার পরবর্তীতে তো যদি হয়েই যায় তো নাই, ঠিক আছে, এটা একটা মানে এটা একটা আছে মানে একটু অন্য টাইপের বুদ্ধি, তবে আমার মনে হয় এটা একটা সমাধান অবশ্যই আসবে, কেউ যদি এমন করে তাকে অবশ্যই বলা হবে ঠিক আছে তোমার এখন যেহেতু জিপিএফ সিস্টেম নাই তবে তুমি সোফার যা জমাইছো সেটা তোমাকে আমি দিই, কারণ আপনার মতো এরকম অনেকেই আছে, অনেকেই জমাবে, জমানোর পর অনেকেই তার অনেক জায়গায় চাকরি হবে যাবে, সেই টাকার মায়া তো কেউ ছাড়বে না, ঠিক আছে। তবে আমি যেটা মনে করি প্রথম দুই বছর মানে আনকি নানলে যে আপনি যত নিউ হবে না মানে যারা আগে থেকে আসছে তাদের জন্য কি সর্বজনীন না ঢুকে এটা কন্টিনিউ কাজ করা না, এখন সমস্যা হচ্ছে কি আপনার যদি এমন হয় আপনার চাকরি যদি ক্যারি ফরওয়ার্ড হয়, ক্যারি ফরওয়ার্ড হয় মানে বিষয়টা হচ্ছে যে আপনার কন্টিনিউশন হচ্ছে, তখন আপনাকে আমি ধরবো যে না আপনি তো সর্বজনীন পেনশন স্কিমিং যে ইফেক্ট ডেট থেকে আপনি জয়েন করেন নাই, তার মানে আপনি হচ্ছে আগে জয়েন করছেন তার মানে আপনি নর্মাল হিসেবে হবেন, কিন্তু সমস্যা হচ্ছে সাধারণত নন ক্যাডার থেকে ক্যাডার চাকরি ক্যারি ফরওয়ার্ড হয় না, এক ক্যাডার থেকে আরেক ক্যাডার হয়, নন ক্যাডার থেকে ক্যাডার ক্যারি ফরওয়ার্ড হয়, আমাদের এখানে কয়েকজন একটু আমাদের এখানে কয়েকজন ট্রাই করছিল কিন্তু আসলে শেষ পর্যন্ত হয় নাই, ওদেরকে ওই ফ্রেশ হিসেবে কাউন্ট করে ই করা হয়েছে, ঠিক আছে, ক্যাডার টু ক্যাডার ক্যারি ফরওয়ার্ড হয়, বাট এইটা আপনি ট্রাই করে দেখতে পারেন, আমাদের অনেকে অনেকে ট্রাই করছিল কিন্তু শেষ পর্যন্ত হয় নাই, আবার অনেক সময় অনেকে মানে আমি কয়েকজন আবার শুনছি তারা অনেক চেষ্টা করে এটা করছে ক্যারি ফরওয়ার্ড, আমি তো বললাম আপনাকে এটা হচ্ছে ডিপেন্ড করতেছে যে আপনি কিভাবে এটাকে আসলে প্রসেস করতে পারেন, যেমন জাবির করতে পারছে বাট তার আগে দুইজন আছে এরা করতে পারে নাই, দুই তিনজন মিলে চেষ্টা করছে, ঠিক আছে, এখন এখন গেলাম, তার মানে মোটামুটি তার মানে আমি আপনাদের ফার্স্টে কি বললাম কিভাবে সফটওয়্যার আমি লাইভে দেখাইলাম এই বিষয় কি কি বেতন ভাতাতে পাবেন এই আর কি, আচ্ছা আর সময় যেহেতু নাই জাস্ট হচ্ছে একটা রিক্যাপ করি, আপনারা ডকুমেন্ট দিবেন আমরাও আপনাদের ডকুমেন্ট পাঠাবো মিনিস্ট্রিতে, এট দি এন্ড অফ দি ডে মিনিস্ট্রিকে আপনাকে এটাকে মানে ই করতে হবে, যেমন জাবির করতে পারছে বাট আর এর আগে দুই তিনজন করতে পারেনি, এই আর কি মোটামুটি, তা আশা করি মানে যখন আমি তো আপনাকে শুরুতে বলছি যে আমি অবশ্যই ইনশাল্লাহ দোয়া করি যাতে আপনারা বিসিএস এ যান, আর যাদের হচ্ছে আমাদের মতো পোড়া কপাল মানে আর সুযোগ নাই তাদের এখানে থাকতে হবে আর কি, পোড়া কপাল বলবো না আল্লাহ যার যেখানে আমি যেটা বিলিভ করি রিজিক লিখে রাখছেন সেটা হবেই, ঠিক আছে, অনেকে আমাকে বলে আমি ব্যাংকের মতো এরকম এত প্রমিজিং কেরি